ব্যারাকপুরে ইডির হানা আজ সাত সকালে ব্যারাকপুরে ইডির আধিকারিকরা পৌঁছে যান সেখানেই তল্লাশি অভিযান যেমনটা জানা যাচ্ছে যে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে এই মুহূর্তে হানা চালান ইডির আধিকারিকরা এবং আনা হলো টাকা গোনার যন্ত্র সেখানে টাকা গোনার যন্ত্র নিয়ে আসা হয় সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে ব্যারাকপুরে সাত সকালেই পৌঁছে যান ইডির আধিকারিকরা আধিকারিকরা ব্যারাকপুরে এক অ্যাকাউন্টেন্টের বাড়িতে এই তল্লাশি আমরা এই নিয়েই কথা বলব সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ যে বিষয়টা জানতে চাইব যে কি কারণে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার বাড়িতে ইডির হানা এবং ইডির আধিকারিকরা তারা কি এখনো পর্যন্ত রয়েছেন সেখানে তল্লাশি অভিযান কি চলছে কি আপডেট দেখো অভিজ তোমাকে প্রথমেই বলে রাখি সকাল সাড়ে ছটার থেকে ইডির আধিকারিকেরা এই এস সাইকা যিনি একজন চ্যাটার অ্যাকাউন্টেন্ট তার একটি ফার্ম রয়েছে সাইকা অ্যাসোসিয়েট বলে তিনি এই এলাকা সহ কলকাতার বেশ কিছু দামি দামি কোম্পানি যারা রয়েছে তাদের হিসাব বহির্ভূত তিনি হিসাব তিনি দেখেন এবং আজকে সকাল থেকে সেই হিসাবেরই একটি গরমিল পাওয়া যায় এবং তারপরেই ইডির আধিকারিকরা তারা এখানে হানা দেয় ইতিমধ্যেই আমার পিছনে তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা এই গোটা বাড়িটাকে ঘিরে রয়েছেন এবং সেই বাড়ির সামনে কিন্তু ইতিমধ্যেই দুজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা রয়েছেন এবং ভিতরে অনেক আধিকারিকরাও রয়েছেন এবং সব মিলিয়ে বলা যেতে পারে আজকে সকাল থেকে কিন্তু এই যে যিনি চেটার অ্যাকাউন্টেন্ট রয়েছেন তার যে অ্যাসোসিয়েশন রয়েছেন তার যে কোম্পানি রয়েছেন তাদের তাদের এই হিসাবের বেশ কিছু নথি তারা খতিয়ে দেখছেন প্রায় তোমার ছ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি টানা চলে যাচ্ছে ইতিমধ্যে একটি টাকা গোনার মেশিন আনা হয়েছে এখনো পর্যন্ত যা ইডি সূত্রে খবর প্রচুর নথি তারা বাজেয়াপ্ত করছে এবং তার সাথে বেশ কিছু তারা টাকা রয়েছে তারা কিন্তু বাজেয়াপ্ত করছে টাকা গোনার মেশিন রয়েছে লক্ষ লক্ষ টাকাও হয়তো এখনো পর্যন্ত গোনা শুরু হয়েছে তবে যত সময় এগোছ তত কিন্তু আরো দেখা যাচ্ছে যে কি রয়েছে এই ঘরের মধ্যে বা কোন কোন নথি তারা বাজেয়াপ্ত করে দেখার কিন্তু এখন সেদিকেই অফি আহ এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার বাড়িতে এই ইডির তল্লাশি অভিযান চলছে সেক্ষেত্রে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এর আগে কি তার বিরুদ্ধে এইরকম কোন অভিযোগ ছিল আর্থিক তৎসুপের কোনো অভিযোগ কি ছিল তার বিরুদ্ধে না দেখো সেরকম কোনো অভিযোগ এখনও পর্যন্ত ইডি আধিকারিকদের তরফ থেকে বা সূত্র মারফত আমরা জানতে পারিনি তবে এর আগেও কোনো অভি অভিযোগ ছিল না পুরো সম্পূর্ণ অভিযোগ বেশ কিছুদিন আগে কোনো কোম্পানিতে তারা রেড করতে গেছিলেন তারপরেই কিন্তু এই চ্যাটার অ্যাকাউন্টেন্টে নাম আসে এবং বেশ কিছু নথি বা দামি কিছু জিনিস বা নথি এবং কিছু টাকা পয়সা হয়তো এনার কাছে রয়েছেন সেই কারণেই জিজ্ঞাসাবাদের জন্য তারা ইতিমধ্যে রয়েছেন ইডি আধিকারিকরা টাকা গোনার মেশিন তোমাকে যেটা প্রথমেই বললাম তারা নিয়ে এসে টাকা ভিতরে গুনছেন এবং তাছাড়াও বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত ইতিমধ্যেই করেছেন একটি লাল ফাইল দেখা গেছে এর মধ্যে সেই লাল ফাইলের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি যা উদ্ধার করেছেন ইডি আধিকারিকেরা এখন দেখার হচ্ছে লাল ফাইলের মধ্যে কি আছে কিন্তু এর আগে এই সাইকা রয়েছেন বা এনার কোম্পানির নামে এর আগেও কোনো গড় পাওয়া যায়নি এই প্রথম এনার সাথে একটি গড় পাওয়া গেছে তার কারণে কিন্তু ইডি আধিকারিকেরা ইতিমধ্যেই এসছেন ব্যারাকপুরের এই এস এম আলী রোড এলাকাতে বেশ অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে আপাতত ধন্যবাদ ধন্যবাদ উত্তমায় শুভজিৎ এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে শুভজিৎ ছিলেন প্রতিনিধি এবং ব্যারাকপুরে সেখানেই ইডির হানা চলছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে এবং এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা সেখানে রয়েছেন টাকা গোনার মেশিন সেখানে নিয়ে আসা হয়েছে এবং যেমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত খবর যে তার বাড়িতে কয়েক লক্ষাধিক টাকা কিন্তু গুনছেন ইডির আধিকারিকরা সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি ব্যারাকপুরে ইডি রাহানা এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে ইডির আধিকারিকদের তল্লাশি অভিযান চলছে সকাল সাড়ে ছটা থেকে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা সেখানেই রয়েছেন ব্যারাকপুরে ইডির হানা এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে ইডির আধিকারিকরা তারা সকাল সাড়ে ছটায় পৌঁছে যান এখনও পর্যন্ত তল্লাশি অভিযান চলছে টাকা গোনার মেশিন সেখানে নিয়ে আসা হয়েছে এবং যেমনটা এখনও পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে টাকা গোনার কাজ কিন্তু চলছে ভেতরে এবং ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ইডির আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদও করছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইডির হাতে উঠে এসেছে সেক্ষেত্রে